ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 11তম আসরে ডেভিড ওয়ার্নারের না খেলার বিষয়টি আগেই জানা গিয়েছিল। শুধুমাত্র অপেক্ষা ছিল তার বদলি খেলোয়াড়ের নাম জানার। সানরাইজার্স হায়দ্রাবাদ শনিবার নিশ্চিত করেছে নতুন খেলোয়াড়ের নাম। ওয়ার্নারের জায়গায় এবারের আইপিএলে দলটির হয়ে খেলবেন মারকুটে ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের অপরাধে ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নারকে নিষিদ্ধ করেছে 1 বছরের জন্য। এই নিষেধাজ্ঞার পরপরই আইপিএল কর্তৃপক্ষ 2018 সালের আসরে নিষিদ্ধ করে অস্ট্রেলিয়ান ওপেনারকে। সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়কের দায়িত্ব ছিল ওয়ার্নারের কাঁধে। তার নিষেধাজ্ঞায় নতুন অধিনায়ক হিসেবে 2016 সালের চ্যাম্পিয়নরা ঘোষণা করে কেন উইলিয়ামসনের নাম। আর শনিবার তার বদলি হিসেবে দলে যোগ করেছে ইংলিশ মারকুটে ওপেনার অ্যালেক্স হেলসকে। আইপিএলের 11তম আসরের নিলামে ছিলেন ইংলিশ এই ব্যাটসম্যান, যদিও তাকে কেনার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ওয়ার্নারের নিষেধাজ্ঞায় সুযোগটা পেয়েই গেলেন অ্যালেক্স হেলস। নিলামে ভিত্তিমূল্য 1 কোটি রুপিতে হায়দ্রাবাদের দলে ফেরানোর খবরটি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। অ্যালেক্স হেলসকে নিলামে না কেনায় অবাক হয়েছিলেন ইংলিশ ক্রিকেট ভক্তরা। ইংল্যান্ডের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরি আছে তার। তাছাড়া আইসিসির টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ের সেরা 10-এ থাকা একমাত্র ইংলিশ খেলোয়াড় তিনি। নিলামে আগ্রহ না দেখালেও শেষ পর্যন্ত 20 ওভার ক্রিকেটের সবচেয়ে জমজমাট প্রতিযোগিতায় সুযোগ পেয়ে গেলেন 2015 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা অ্যালেক্স হেলস। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 52 ম্যাচে 31.65 গড়ে অ্যালেক্স হেলসের রান 1456, যেখানে তার স্ট্রাইক রেট 136.32। 1 সেঞ্চুরির পাশাপাশি 60টি হাফ সেঞ্চুরি আছে কিছুদিন আগে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানো এই ব্যাটসম্যানের। কাউন্টি ক্রিকেটের দল নটিংহ্যামশায়ারের হয়ে শুধু সাদা বলের ম্যাচ খেলবেন অ্যালেক্স হেলস। এদিকে ওয়ার্নার নিষিদ্ধ হওয়ার পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন কোন ক্রিকেটার, তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এবিপি মিডিয়া তো বলেই দিয়েছিলেন ওয়ার্নারের বদলি হচ্ছে তামিম ইকবাল। কিন্তু তামিম ইকবাল ইঞ্জুরিতে থাকায় তার সাথে চুক্তি করতে পারেনি হায়দ্রাবাদ বলে জানা গেছে। জানিয়ে রাখা ভালো, আইপিএল এর 11তম আসরে সাকিব আল হাসানের নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদ। তাকে 2 কোটি রুপিতে দলে ফিরিয়েছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ।